কুয়াশা ঘেরা সকালে প্রতি সানডের মতন আজকেও শুরু হয়ে গেছে গ্যালি স্ট্রিটের ফুলের মার্কেটটা তো কিনি না কিনি পৌঁছে গেছি বন্ধুরা এখানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন গ্যালি স্ট্রিটের আজকের এই মার্কেটটায় প্রতিদিনের মতন যেরম রেগুলারের কিছু গাছ রয়েছে সেরকম রয়েছে একটু লেট উইন্টারে ফোটা এমন কিছু গাছ যেগুলো আপনাদের কাছে হয়তো একেবারেই নতুন লাগবে গোলাপ তো অবশ্যই ছিল সমস্ত গ্যালিস্টিক মার্কেট জুড়ে প্রচুর প্রচুর সংখ্যক গোলাপ ছিল ফিফটি রুপিস থেকে স্টার্ট করে দেড়শো দুশো আড়াইশো টাকা পর্যন্ত ছিল এছাড়া ছিল অনেক অনেক গ্যাদার সমাহার তার মধ্যে ফ্রেঞ্চ মরিগোল্ড ইনকা ছিল ফ্রেঞ্চ মরিগোল্ডগুলো পঁচিশ টাকা করে দাম চাইছিল এছাড়া চল্লিশ পঞ্চাশ বিভিন্ন ধরনের সাইজ আর আকার অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী গ্যাদার দামগুলো ওঠা পড়া করছিল তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিভিন্ন ধরনের ডায়ান্থাস ছিল শীতের পিটুনিয়া ক্লে পট হলে দামগুলো চল্লিশ পঞ্চাশ টাকা তা না হলে গ্রোবাগে হলে পঁচিশ তিরিশ টাকাতেও পাওয়া যাচ্ছিলো আর এই খুব সুন্দর ফুল ছিল ব্যানজি যেগুলো পঁচিশ টাকা থেকে আরম্ভ করে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছিল ছিল নয়নতারা আর ছিল সব থেকে উইন্টারের ছোট্ট ফুল অ্যালাইসাম এছাড়া এই নতুন ফুল কেল যেটাকে আমরা অর্নামেন্টাল ক্যাবেজও বলে থাকি খুব সুন্দর এই ব্যানজি খুব সুন্দর একটা উইন্টার ফ্লাওয়ার যেটাকে অনেকে প্রজাপতি ফুলও বলে থাকে এইটা কিন্তু পঁচিশ টাকা থেকে আরম্ভ করে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত দাম ছিল ক্লেপট হলে অবশ্যই দামটা একটু বেশি আমি কিন্তু ক্লেপট ছাড়াই দুটো প্যানজি নিয়েছি এই মার্কেটে আপনারা গাছ কিনুন না কিনুন শীতের সময় কিন্তু এর সৌন্দর্যটাই আলাদা হয় খুব সুন্দর সুন্দর উইন্টার ফ্লাওয়ার ছিল রেড কালারের সালভিয়া ছোট্ট ছোট্ট সাদা অ্যালাইসামগুলো এত মিষ্টি দেখতে লাগছিল যে কি বলবো আজ অনেকে জায়েন্ট চন্দ্রমল্লিকাও নিয়ে এসেছিল এছাড়া গোলাপ তো আপনাদের বললাম এই সময় আপনারা গোলাপ কিনলে অবশ্যই ফুলের ভ্যারাইটি আর কালার দেখে নিতে পারবেন অনেক রকমের গোলাপ ছিল আজ সিটে সত্যি খুব ভালো লাগছিল এই সময় গোলাপের চারা কিনলে আপনারা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অবশ্যই রিপোর্টিং করতে পারবেন আর শীতের অন্যান্য ফুলের সঙ্গে প্রচুর পরিমাণে ছিল হাইব্রিড এই ছোটো ছোটো জিনিয়াগুলো চারাগুলো কিন্তু খুবই হেলদি ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা করে চাইছিলো আপনারা একটু দর করে নিতে পারেন ক্রেতা আর বিক্রেতাদের ভিড়ে ঠাসা গ্যালি স্ট্রিটের মাঝখানে প্রচুর প্রচুর ফুলের মেলা এই সময় কিন্তু আরও একটা পরিচিত গাছ আপনারা নিতে পারেন সেটা হচ্ছে বুগেন ভেলিয়া আর এই সময় আপনারা ভেলিয়াতে ফুল দেখে নিতে পারবেন এখানে বুগেনভেলিয়া চল্লিশ পঞ্চাশ থেকে আরম্ভ করে একটু বড়ো সাইজের গাছ একশো একশো কুড়ি দেড়শো টাকায় বিক্রি হচ্ছিল বুগেনভেলিয়া কিনলেও আপনারা এখন রিপোর্টিং করবেন না করবেন আরও এক মাস বাদ দিয়ে ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিকে ছিল এই ক্যাম্পকট লেবু দেখতে সুন্দর হলেও লেবুটা কিন্তু ভীষণ টক আজ হাইব্রিড পয়েন্সিটিয়ার থেকে দেশির ভ্যারাইটিই বেশি ছিল যেটা আমার বাগানে আছে ছিল ফুটে যাওয়া চন্দ্রমল্লিকা যেগুলো আপনারা আগামী বছরের জন্য মাদার প্ল্যান্ট হিসেবে নিতে পারেন গত তিন মাসের মধ্যে আজ প্রথম আমি দেখলাম গ্যালেক্সিতে কুড়ি সহ ডালিয়া চারা বিক্রি হচ্ছে যথেষ্ট বড় বড় গাছ বেশ কিছু গাছে আবার ফুলও এসে গেছে খুব সুন্দর তাদের চেহারা আকার আকৃতি খুব ভালো লাগছিল তবে দামও ভালোই ছিল গাদা বুগেনভিলিয়া গোলাপ পিটুনিয়ার সঙ্গে সঙ্গে ছিল আজকে অনেক পরিমাণে জারবেরা জারবেরাও কিন্তু আপনারা এই শীতের সময় সংগ্রহ করতে পারেন কারণ এটাই ওদের ব্লুমিং সিজন বিভিন্ন কালারের জারবেরা আজ গ্যালেক্সিটে আমি দেখলাম তাদের দামও ভিন্ন ভিন্ন একশো টাকা থেকে শুরু করে একশো কুড়ি দেড়শো দুশো টাকা পর্যন্ত বিভিন্ন সুন্দর সুন্দর কালারের হাইব্রিড জারবেরা ছিল এবারে দেখাচ্ছি আজকের গ্যালিপসিটের কিছু নতুন নতুন ফুল এটা যেরকম সিনেরিয়া এটা আমার বাগানেও আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ফুটলে ছাড়াও ছিল প্রাইম রোজ এইগুলো কিন্তু খুব কস্টলি গাছ এবং আমাদের এখানে হওয়া একটু মুশকিল শুধু শীতেই এগুলো দেখতে পাওয়া যায় এছাড়াও আরও একটা দামি গাছের মধ্যে ছিল কেলা লিলি প্রতি সপ্তাহের মতন এবারও প্রচুর প্রচুর জবা ছিল তবে হ্যাঁ অস্ট্রেলিয়া আর পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বেশি ছিল শীতে এই ধরনের জবাগুলো আপনারা অবশ্যই কিনতে পারেন আজ আমি শুধু ফুলের মার্কেটটাই দেখালাম পাতাবাহার আর দেখালাম না চলো আপনারা ভাবছেন আমি কি আজকে কোনো গাছই কিনিনি কিনেছি বন্ধুরা দেখাচ্ছি দেখুন আমি কিনেছি এই দুটো ব্যঞ্জি আমার এবারে ব্যঞ্জির অনেক কালার ভ্যারিয়েশান হয়নি ইয়েলোটাই বেশি এসে গেছিলো তো এই দুটো কালার আমি কিনেছি এগুলো আমি গ্রো ব্যাগে কিনেছি বলে পঁচিশ টাকা করে পড়েছে এক একটা আর এনেছি এই পিঙ্ক কালারের জার খুব সুন্দর হাইব্রিড ভ্যারাইটি ডবল প্যাটেলের এই জার বেড়াটা একশো টাকা নিয়েছে আমার তো বেশ সস্তাই মনে হলো এগুলো সাধারণত দেড়শো টাকা দুশো টাকা করে অন্য অন্য জায়গায় বিক্রি হচ্ছিল দু একদিনের মধ্যে আমি এই ব্যঞ্জিগুলো বসিয়ে দেবো এই ছিল আজকের মোট ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন